হ্যালো ভিউ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক টিপস ফ্রম বাপি দশক আপনাদেরকে একুশ আট দু হাজার বাইশ এই তারিখে যে টার্গেট মেডেল দিয়েছিলাম ন হাজার টাকার ঘরের জন্য কী কী পুরস্কার খেললো সেগুলো একবার জেনে নেব তারপরে আমি আপনাদেরকে বাইশ তারিখের টার্গেটটা দিয়ে দেবো ফার্স্ট প্রাইজ খেলেছে কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ খেলেছে সেটাও আপনাদেরকে বলা হবে একুশ আট দু হাজার বাইশ এই তারিখ মর্নিংয়ে আপনাদেরকে কুড়ি মিডিলটা দিয়েছিলাম কুড়ি দেখবেন এই কুড়ি মিডিলে সাড়ে চারশো টাকার ঘর খেলেছে তারপরে আপনাদেরকে উনিশ নাম্বারটা দিয়েছিলাম ওয়ান নাইন এই উনিশ মিডিলে আড়াইশো টাকার ঘর খেলেছে মর্নিংয়ে আর একটা নাম্বার দিয়েছিলাম দেখুন ষাট সিক্স জিরো এই ষাট নাম্বারটাকে পাল্টি করলে জিরো সিক্স হয় এই জিরো সিক্স মিডিলে দেখবেন সাড়ে চারশো টাকার ঘর খেলেছে এই হল মর্নিংয়ের পুরস্কার ডেতে কী খেললো সেটা একবার শুনেনি নি ডেতে ফার্স্ট প্রাইজ খেলেছে তবে পাল্টি নাম্বারে ডেতে আপনাদেরকে ফাইভ সেভেন সাতান্ন নাম্বারটা দিয়েছিলাম এই সাতান্ন নাম্বারটাকে পাল্টি করলে পঁচাত্তর হয় দেখবেন এই পঁচাত্তর মিডিলে ফার্স্ট প্রাইজ খেলে দিয়েছে ঠিক আছে এছাড়া আপনাদেরকে ফোর সিক্স ছেচল্লিশ নাম্বারটা দিয়েছিলাম দেখবেন এই ছেচল্লিশ নাম্বারে আড়াইশো টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে ছিয়ানব্বই নাম্বারটা দিয়েছিলাম নাইন সিক্স ডেতে ছিয়ানব্বই নাম্বার দেখবেন আড়াইশো টাকার ঘর খেলেছে এই হলো মর্নিং এবং ডে পুরস্কার ইভিনিংয়ে কি খেলেছে সেটাও একবার শুনে নেওয়া যাক আমি আপনাদেরকে একানব্বই নাম্বারটা দিয়েছিলাম নাইন ওয়ান একানব্বই নাম্বারটাকে পাল্টি করলে উনিশ হয় এই উনিশ মিডলে ন হাজার টাকার ঘর খেলেছে এছাড়া আপনাদেরকে জিরো নাইন নাম্বারটা দিয়েছিলাম দেখবেন এই জিরো নাইন নাম্বারটা সাড়ে চারশো টাকার ঘরে খেলেছে আবার এই জিরো নাইন নাম্বারটা সাড়ে চারশো টাকার ঘরে খেলেছে তবে দুটি সাড়ে চারশো টাকার ঘর খেলেছে শুধুমাত্র জিরো নাইন নাম্বারটাতে তারপরে মিডিলটা দেখুন তিয়াত্তর মিডিল দিয়েছিলাম সেভেন থ্রি এই তিয়াত্তর মিডিলটা সাড়ে চারশো টাকার ঘরে খেলেছে এছাড়া আরও দুটি পাল্টি নাম্বারে বড় পুরস্কার খেলেছে দেখুন আপনাদেরকে একান্ন নাম্বার দিয়েছিলাম ইভিনিংয়ে একান্ন নাম্বারটাকে পাল্টি করলে পনেরো হয় এই পনেরো মিডিলে সাড়ে চারশো টাকার ঘর খেলেছে এবং চব্বিশ দিয়েছিলাম চব্বিশ নাম্বারটাকে পাল্টি করলে বিয়াল্লিশ হয় এই বিয়াল্লিশ মিডিলে আড়াইশো টাকার ঘর খেলেছে এই হলো মর্নিং ডে এবং ইভিনিং তিনবেলা কী কি পুরস্কার খেলেছে সেটা আপনাদেরকে বলে দিলাম এবার আপনাদেরকে বাইশ আট দু হাজার এই তারিখের টার্গেটটা দেওয়া হচ্ছে তিনবেলার টার্গেট আপনাদেরকে একবারে দেওয়া হচ্ছে আপনারা স্ক্রিনে চোখ রাখুন মর্নিংয়ে আপনাদের জন্য ফার্স্ট টার্গেট রেখেছি তিরিশ তারপরে দেখুন বারো তিয়াত্তর একান্ন সাতষট্টি পঁচাশি এই ছকানা মিডিল দিলাম এবং ডেতে টার্গেট রাখলাম হচ্ছে তিপ্পান্ন সাতাশ তেরো জিরো সিক্স পঁচানব্বই তিরানব্বই এই ছকানা মিডিল দিলাম এবং ইভিনিংয়ের টার্গেট দিলাম হচ্ছে আটত্রিশ ফিগার দিলাম ডাবল সিক্স সাঁত্রিশ একান্ন একাশি উনচল্লিশ এই ছটা মিডিল প্রত্যেকটা বেলার জন্য ছটা করে নাম্বার দিলাম এই ছটা নাম্বারের মধ্যে থেকেই আশা করা যায় ন হাজার টাকা ঘর খেলবে আর ন হাজার টাকার ঘরটা যদি বাই চান্স মিস করে যায় তারপরেও কিন্তু বড়ো ঘর খেলবে যেমন সাড়ে চারশো টাকার ঘর অথবা আড়াইশো টাকার ঘরে খেলতে পারে ঠিক আছে আর এই নাম্বারগুলোকে কোম্পানি কখনও কখনও পাল্টি করে খেলে দিতে পারে আপনাদেরকে ইভিনিংয়ে দেখুন আটত্রিশ নাম্বারটা দিয়েছি থ্রি এইট এই আটত্রিশ নাম্বারটাকে যদি ঘুরিয়ে ধরেন তিরাশি হয় এভাবেও কিন্তু অনেক সময় বড় ঘরে খেলে দিতে পারে আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে এক সপ্তাহ ফলো করবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ